প্রেম কোনো মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রেম যেমন রাজা করতে পারে, তেমনি ভিখারি বানাতেও পারে, যেমন ঘটেছিল মান্নাদের জীবনে। আজকের এই ভিডিওতে মান্নাদের ব্যক্তি জীবনে প্রেম এবং তার প্রেমের গান, এই দুই নিয়েই আলোচনা করছি। মান্না দে ছিলেন উত্তর কলকাতার বনেদি পরিবারের ছেলে। তিনি প্রেম করতেন একজন মালায়ালি শিক্ষিকার সঙ্গে। পরবর্তীকালে সেই শিক্ষিকার সঙ্গে মান্নাদের বিয়ে হয়েছিল। তাদের প্রেম পূর্ণতা পেয়েছিল বলেই হয়তো মান্না দে প্রেমের গানে দুর্নিবার। মান্না দেকে বিয়ে দেবার জন্য তার বাড়ির লোকজন উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু মান্না দে পাত্রী দেখতে রাজি হননি, আর তাই মেয়েকেই ডেকে আনা হয়েছিল তাদের বাড়িতে। সেই মেয়েকে সবারই পছন্দ হয়েছিল, কিন্তু বাড়ির লোক কিভাবে জানবেন যে তাদের বাড়ির ছেলেটি একটি মালায়ালি শিক্ষিকার প্রেমে পড়েছেন? মান্নাদের মা কিছুটা বুঝতে পেরেছিলেন সেই প্রেমের কথা। তিনি বলেছিলেন, বিয়ে করবি তুই, তোর বাবা কিংবা কাকারা বিয়ে করবে না, তুই যাকে ইচ্ছা বিয়ে কর, সুখী হলেই হবে। বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তার মা রাজি করিয়েছিলেন তাদের বিয়েতে। মান্না দে এত রকমের প্রেমের গান গেয়েছেন যে হিসাব করা খুব মুশকিল। সেই সব গানের কোনো মৃত্যু নেই, কিন্তু কাকে ছেড়ে কাকে বলবেন? শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর। কিংবা ধরুন, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, কিংবা কোন জোছনায় বেশি আলো, এই দোটানায় পড়েছি তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়। খুব সঙ্গতভাবেই অনেকে মান্না দেকে প্রশ্ন করতেন যে কাকে উদ্দেশ্য করে তিনি এইসব গান গেয়েছেন, কে সেই নারী। মান্না দে এই প্রশ্ন শুনে কখনো হেসেছেন, কখনো এড়িয়ে গেছেন। তবে যদি সবটা খুঁটিয়ে বোঝার চেষ্টা করতে হয়, তাহলে বোঝা যাবে এই তুমি হলো বিশেষ একজন মানুষ। তিনি মান্নাদের পত্নী সুলোচনা দেবী। অধিকাংশ গানে প্রথম শ্রোতা ছিলেন তিনি। তিনি শুধু শুনতেন তাই নয়, সেই গান কেমন হয়েছে সমালোচনাও করতেন। সুলোচনা দেবী ইংরাজি এবং ফরাসি ভাষায় দক্ষ ছিলেন। তিনি ছিলেন কলেজের শিক্ষিকা। নিজের উজ্জ্বল ক্যারিয়ার তিনি বিসর্জন দিয়েছিলেন। মান্না দে একসময় বলেছিলেন যে সুলোচনার সঙ্গে দেখা না হলে আমি সংসার ছেড়ে বিরাগী হয়ে যেতাম। ছেলেবেলায় বঙ্গ সংস্কৃতির পরিমণ্ডলে বড় হয়েছিলেন সুলোচনা। প্রথম থেকেই তিনি সুক্ত এবং চচ্চড়ির ভক্ত। 1953 সালের 18ই ডিসেম্বর মান্না দে এবং সুলোচনা দেবীর বিয়ে হয়েছিল। সত্যি কথা বলতে কি, সেই বছর মান্না দে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন, অসংখ্য হিট গান গেয়েছেন। বিশেষত দো বিঘা জমিনের ধরতি কাহে পুকার কি, এই গানটির কথা বলতেই হয়। আরও আশ্চর্য, বিয়ের বছরে তার বাংলা গানে প্রথম পা রাখা। তার মা বলেছিলেন, তুই কি আর বাংলা গান গাইবি না? বিয়ের আগে মান্না দে খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলতেন। তাকে মানুষ হিসেবে পাল্টে দিলেন তার স্ত্রী। স্ত্রীর শিক্ষা দীক্ষা নিয়ে মান্না দে গর্ব অনুভব করতেন। মান্না দে এবং সুলোচনার জীবন মিলিয়ে দিয়েছিল রবীন্দ্রসঙ্গীত। মুম্বাইয়ে রবীন্দ্র জন্মবার্ষিকী পালনের সময়ে সেখানকার বেঙ্গলি ক্লাবে গান বাজনার অনুষ্ঠান হতো। সেখানে সুলোচনা কুমারনকে রবীন্দ্রসঙ্গীত তুলতে সাহায্য করেছিলেন মান্না দে। তা মঙ্গেশকর, আশা ভোঁসলের সঙ্গে মান্নাদের অসংখ্য হিট গান আছে, কিন্তু হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে, এই রকম তিন চারটি রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই মান্না দে কেমন যেন আলোড়িত হতেন। স্বামী স্ত্রী ডুয়েটে গেয়েছেন হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে এই গানটি। কে জানে, হয়তো সেই কারণেই মান্নাদের ধারে কাছেও আসতে পারে না অনেক গান, কারণ সুলোচনা ছিলেন মান্নাদের জীবনের অদৃশ্য দ্বীপ, অদৃশ্য বীণা। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।